জন্ম বা মৃত্যু প্রমাণপত্রের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও একটি নতুন ওয়েবসাইট চালু করেছেন, যার নাম জন্ম মৃত্যু তথ্য। আগে যে ওয়েবসাইটটি ছিল crs.wb.gov.in, এই ওয়েবসাইটটিতে ভিজিট করলেও পেজ নতুন ওয়েবসাইটটিতে রিডাইরেক্ট হয়ে যাবে। এই নতুন ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই জন্ম বা মৃত্যু প্রমাণপত্রের জন্য অনলাইনেই রেজিস্ট্রেশন করতে পারবেন, সার্টিফিকেট অনলাইনে ডাউনলোড করতে পারবেন, সার্টিফিকেটে যে কোনো ভুল থাকলে অনলাইনেই কারেকশন করতে পারবেন, এছাড়া আপনার আবেদনের স্ট্যাটাস অনলাইনেই চেক করতে পারবেন। জন্ম মৃত্যু তথ্য ওয়েবসাইট থেকে জন্ম সার্টিফিকেটের জন্য অনলাইনেই রেজিস্ট্রেশন করবেন কিভাবে, এ বিষয়ে বিস্তারিত দেখাবো এই ভিডিওতে। তো জন্ম সার্টিফিকেট অনলাইন রেজিস্ট্রেশনের জন্য আপনারা ভিজিট করবেন জন্ম মৃত্যু তথ্য .wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইট লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, লিংকে ক্লিক করেও আপনারা এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে আসার পর সিটিজেন সার্ভিস অপশনটিতে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে দেখতে পাবেন বার্থ অপশনটির আন্ডারে অনেকগুলি অপশন দেখতে পাবেন। প্রথম অপশনটি রয়েছে হাউ টু অ্যাপ্লাই ইউজার গাইড, এখানে দেখে দেখে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন, এখান থেকে নতুন বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপর ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনটিতে ক্লিক করে অ্যাপ্লিকেশন স্থিতি চেক করতে পারবেন। তারপর আপনার অনলাইন অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেলে ডাউনলোড সার্টিফিকেট অপশনটিতে ক্লিক করে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। নিচের অপশনটিতে ক্লিক করে চাইল্ড নেম রেজিস্ট্রেশন করতে পারবেন। তারপর এখানে বার্থ সার্টিফিকেট কারেকশন অপশনটিতে ক্লিক করে যে কোনো জন্ম সার্টিফিকেট কারেকশন করতে পারবেন। এবং লাস্ট যে অপশনটি দেখতে পাবেন বার্থ সার্টিফিকেট ভেরিফাই, জন্ম সার্টিফিকেট ভেরিফাই করার জন্য এখানে বার্থ সার্টিফিকেট ভেরিফাই অপশনটিতে ক্লিক করে ভেরিফাই করতে পারবেন। তো নতুন বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর পরবর্তী পেজে আপনার মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করবেন। মোবাইল নাম্বারটি ইনপুট করার পর গেট ওটিপি অপশনটিতে ক্লিক করবেন। গেট ওটিপি অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল নাম্বারে 6-ডিজিট ওটিপি সেন্ড হবে। ওটিপি এখানে এন্টার ওটিপির ঘরে ইনপুট করবেন এবং সাবমিট ওটিপি অপশনটিতে ক্লিক করবেন। ওটিপি সাবমিট করার পর আপনাদের সামনে সম্পূর্ণ বার্থ রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে। এই ফর্মটি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে। তো ফার্স্ট এখানে রেজিস্ট্রেশন ডেট দেখতে পাবেন, তারপর যে মোবাইল নাম্বারটি দিয়ে ওটিপি ভেরিফিকেশন করলেন সেই মোবাইল নাম্বারটি এখানে শো হবে। তারপর এখানে আপনাদের ফিল আপ করতে হবে চাইল্ড ইনফরমেশন অর্থাৎ শিশুর তথ্য। তো ফার্স্ট ডেট অফ বার্থে ক্লিক করে শিশুর জন্মের তারিখ সিলেক্ট করবেন। এখান থেকে আপনারা 3 বছর আগে পর্যন্ত সিলেক্ট করতে পারবেন। শিশুর বয়স যদি তার থেকে বেশি হয় তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। জন্মের তারিখ সিলেক্ট করা হয়ে গেলে জেন্ডারে ক্লিক করে শিশুর জেন্ডার সিলেক্ট করে নেবেন, মেল ফিমেল। তারপর শিশুর ফার্স্ট নেম এখানে ইনপুট করবেন, মিডিল নেম যদি থাকে তাহলে মিডিল নেমের ঘরে ইনপুট করবেন, মিডিল নেম না থাকলে এই ঘরটি ছেড়ে দেবেন। তারপর লাস্ট নেম এখানে ইনপুট করবেন। তারপর মাল্টিপল প্রেগনেন্সিতে ক্লিক করে সিঙ্গেল না টুইনস অর্থাৎ যমজ বাচ্চা সেটি সিলেক্ট করবেন। তারপর আপনাদের সিলেক্ট করতে হবে প্লেস অফ বার্থ অর্থাৎ শিশুর জন্মের স্থান। তো ফার্স্ট প্লেস অফ বার্থ অপশনটিতে ক্লিক করে শিশুর জন্ম কোথায় হয়েছিল সেটি সিলেক্ট করবেন। এখানে 3টি অপশন দেখতে পাবেন, হসপিটাল, হোম এবং আদার্স। হসপিটাল হলে হসপিটাল, ঘরে হলে হোম এবং আদার্স হলে আদার্স সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে রাজ্য সিলেক্ট করবেন, রাজ্য এখানে ওয়েস্ট বেঙ্গল থাকবে। রাজ্য সিলেক্ট করার পর আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো এখানে এখন আপনারা সমস্ত ডিস্ট্রিক্ট থেকেই অ্যাপ্লাই করতে পারবেন, আগে শুধুমাত্র 2টি ডিস্ট্রিক্টই এখান থেকে অ্যাপ্লাই করতে পারতেন, মালদা এবং হাওড়া। তো আমি সাউথ 24 পরগনা সিলেক্ট করে নিলাম। তারপর গ্রাম বা শহর, ব্লক না মিউনিসিপালিটি আন্ডার সেটি সিলেক্ট করবেন, মিউনিসিপালিটি হলে মিউনিসিপালিটি সিলেক্ট করবেন। তারপর ব্লক স্ল্যাশ মিউনিসিপালিটিতে ক্লিক করে আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি আপনি সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে সিলেক্ট করতে হবে হসপিটাল টাইপ, গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট, প্রাইভেট হলে প্রাইভেট, আদার্স হলে আদার্স সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে হাসপাতাল নেম সিলেক্ট করবেন, হাসপাতাল নাম যদি খুঁজে না পান তাহলে ফাইন্ড হাসপাতাল অ্যাড্রেস এ ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হাসপাতাল নাম এবং সম্পূর্ণ অ্যাড্রেস দেখতে পাবেন। এখানে অনেকগুলি পেজ দেখতে পাবেন, নিচে 1, 2, 3, 4 করে এখানে নেক্সট করে দেখতে পারেন। তারপর এখানে ফাদার্স ইনফরমেশন অর্থাৎ পিতার তথ্য ফিল আপ করতে হবে। তো পিতার ফার্স্ট নেম এখানে ইনপুট করবেন এবং মিডিল নেম যদি থাকে তাহলে মিডিল নেমের ঘরে ইনপুট করবেন, না হলে এই ঘরটি ছেড়ে দেবেন। তারপর এখানে লাস্ট নেম এবং যদি ইমেল আইডি থাকে তাহলে এখানে ইনপুট করবেন। তারপর মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারে ওটিপি ভেরিফিকেশন করে লগ ইন করলেন সেই মোবাইল নাম্বারটি ইনপুট করতে পারেন। তারপর এখানে পিতার একটি ডকুমেন্টস আপলোড করতে হবে, ডকুমেন্টস আপলোড করার জন্য টাইপ অফ আইডি প্রুফে ক্লিক করবেন। ক্লিক করার পর আধার কার্ড, এপিক কার্ড, খাদ্য সাথী এবং পাসপোর্ট, এখান থেকে আপনার কাছে যে ডকুমেন্টসটি অ্যাভেলেবল রয়েছে সেই ডকুমেন্টসটি সিলেক্ট করে নেবেন। তারপর সেই ডকুমেন্টস নাম্বারটি এখানে ইনপুট করবেন এবং সেই ডকুমেন্টস এর একটি ফটো এখানে আপলোড করতে হবে, যে ফাইলটি 250 KB মধ্যে রাখতে হবে। আপলোড করার জন্য চুজ ফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পর ডকুমেন্টস আপলোড করে দেবেন। তারপর একইভাবে মাদার্স ডিটেলস ফিল আপ করতে হবে। তো এখানে মাদার্স ফার্স্ট নেম ইনপুট করবেন, তারপর মিডিল নেম যদি থাকে তাহলে এখানে ইনপুট করবেন, তারপর এখানে লাস্ট নেম, তারপর ইমেল আইডি, ইমেল আইডি না থাকলে ঘরটি ছেড়ে দেবেন। তারপর এখানে মোবাইল নাম্বারটি ইনপুট করবেন, যে মোবাইল নাম্বারটির মাধ্যমে লগ ইন করলেন সেই মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করতে পারেন। তারপর সেম ভাবে এখানে আইডি প্রুফ সিলেক্ট করবেন,
তারপর ডকুমেন্টস এর নাম্বার এখানে ইনপুট করবেন এবং চুজ ফাইলে ক্লিক করে 250 কেবির মধ্যে সেই ডকুমেন্টস এখানে আপলোড করে দেবেন। তারপর মাতৃ মা আইডি যদি থাকে তাহলে এখানে ইনপুট করবেন, না হলে এই ঘরটি ছেড়ে দেবেন, এটি অপশনাল রয়েছে। এই ডিটেইলস গুলি ফিল আপ করার পর স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে আপনাদের সিলেক্ট করতে হবে শিশুর জন্মের সময় মাতার ঠিকানা, অর্থাৎ শিশুর জন্মের সময় মাতা কোথায় বসবাস করতো সেই ঠিকানা এখানে ইনপুট করবেন। তো ফার্স্ট এখানে বাড়ির নম্বর বা নাম ইনপুট করবেন, তারপর এখানে হাউস নম্বর, তারপর এখানে রাস্তা বা গ্রামের নাম ইনপুট করবেন, তারপর পোস্ট অফিস নেম, তারপর পিনকোড, তারপর স্টেটে ক্লিক করে রাজ্য সিলেক্ট করবেন, রাজ্য সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, তারপর গ্রাম বা শহর ব্লক না মিউনিসিপালিটি আন্ডার সেটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ব্লক বা মিউনিসিপালিটি নেম সিলেক্ট করবেন, তারপর পঞ্চায়েত নেম, তারপর গ্রামের নাম। সম্পূর্ণ অ্যাড্রেস ফিল আপ করার পর এখানে দেখতে পাবেন মাতার স্থায়ী ঠিকানা। তো পার্সেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে টিক মার্ক করবেন, উপরের অ্যাড্রেস নিচেও ফিল আপ হয়ে যাবে। তারপর স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাবেন ফাদার্স এন্ড মাদার্স ইনফরমেশন, পিতা মাতার তথ্য। তো ফার্স্ট এখানে রিলিজিয়নে ক্লিক করবেন, ক্লিক করার পর হিন্দু মুসলিম এখান থেকে রিলিজিয়ন সিলেক্ট করবেন, তারপর এখান থেকে পিতার শিক্ষাগত মান সিলেক্ট করবেন, তারপর পিতার পেশা কি কাজ করেন, তারপর মাতার শিক্ষাগত মান, তারপর মাতার পেশা, হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ সিলেক্ট করবেন, তারপর এখানে দেখতে পাবেন আদার্স ইনফরমেশন অর্থাৎ অন্য অন্য তথ্য। তো এখানে আপনাকে ইনপুট করতে হবে প্রথম বিবাহের সময় মাতার বয়স পূর্ণ বছরে, অর্থাৎ বিবাহের সময় মাতার বয়স কত ছিল সেটি এখানে বছরে উল্লেখ করতে হবে। তারপর এখানে বাচ্চার জন্মের সময় মাতার বয়স পূর্ণ বছরে এখানেও বছরে উল্লেখ করবেন। তারপর এই সন্তান সহ মাতার জীবিত প্রসূত সন্তান সংখ্যা এখানে ইনপুট করবেন, কতজন বাচ্চা রয়েছে এবং তার মধ্যে জীবিত রয়েছে কতজন সেটি এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে গর্ভের স্থিতিকাল সপ্তাহে উল্লেখ করবেন, তারপর প্রসবকালীন পরিচর্যা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট, প্রাইভেট হলে প্রাইভেট সিলেক্ট করবেন। তারপর আপনাদের সিলেক্ট করতে হবে প্রসবের পদ্ধতি, তো সিলেক্টে ক্লিক করবেন, সিলেক্টে ক্লিক করার পর নর্মাল সিজারের মাধ্যমে প্রসব হয়েছে সেটি সিলেক্ট করবেন। তারপর এখানে জন্মের সময় শিশুর ওজন কিলোগ্রামে ইনপুট করবেন, তারপর এখানে রিমার্ক কিছু লিখতে চাইলে এখানে লিখতে পারেন, এটি অপশনাল রয়েছে। তারপর এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনার ডিসচার্জ সার্টিফিকেট যেটি হবে হসপিটাল থেকে ডিসচার্জ নেওয়ার সময় যে সার্টিফিকেটটি দিয়েছিল সেটি এখানে আপলোড করবেন স্ক্যান করে বা জেপিজি। সমস্ত ডিটেলস সঠিকভাবে ফিল আপ করার পর সাবমিট অপশনটিতে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করার পর আরো একটি পপ আপ ওপেন হবে, আর ইউ শিওর ইউ উইন টু সাবমিট, এখান থেকে ওকে অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং হবে, অ্যাপ্লিকেশন লোডিং হওয়ার পর ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিট টপ আপ দেখতে পাবেন এবং নিচে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেখতে পাবেন, এই নম্বরটি কপি করে রাখবেন। যে কোনো সময় আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করার জন্য এই নম্বরটি কাজে লাগবে বা জন্ম সার্টিফিকেটটি ডাউনলোড করার সময়ও এই নম্বরটি কাজে লাগবে। তো এই নম্বরটি কপি করে রাখবেন, তারপর গো ব্যাক অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা হোম পেজে চলে আসতে পারবেন। হোম পেজ থেকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য সিটিজেন সার্ভিস অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর বার্থ অপশনটিতে ক্লিক করে ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি এখানে ইনপুট করে সাবমিট অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাবেন, কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্লিকেশন সাবমিটেড, এবং বার্থ সার্টিফিকেট ডাউনলোড করতে চাইলে সিটিজেন সার্ভিস অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর বার্থ অপশনটিতে ক্লিক করে ডাউনলোড সার্টিফিকেট অপশনটিতে ক্লিক করবেন। তারপর এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি ইনপুট করবেন এবং সার্চ অপশনটিতে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর যদি আপনার সার্টিফিকেট অ্যাভেলেবল থাকে তাহলে এখানে শো হবে এবং যদি সার্টিফিকেট অ্যাভেলেবল না থাকে তাহলে এরর ডাটা নট ফাউন্ড শো হবে। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন জন্ম মৃত্যু তথ্য নতুন ওয়েবসাইট থেকে বার্থ সার্টিফিকেটের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন, সার্টিফিকেট স্ট্যাটাস কিভাবে চেক করবেন এবং সার্টিফিকেটটি তৈরি হয়ে যাওয়ার পর কিভাবে ডাউনলোড করবেন। তো এই ভিডিওর বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও এ বিষয়ে ইনফরমেশন দেবেন।